আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনারা কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারবেন, তাও ইউএস এর অ্যাকাউন্ট, কোনো প্রকার ঝামেলা ছাড়া, আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারবেন একদম ফ্রিতে। এই টেকনিকে আপনি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারবেন। সো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করার জন্য আমাদের একটা টেক্সটনাও অ্যাকাউন্ট লাগবে। সো টেক্সটনাও কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটি আগে শেয়ার করি। একটা টেকনিক আছে যেটার মাধ্যমে ইজিলি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের টেক্সটনাও অ্যাকাউন্ট। এখান থেকে জাস্ট গেট ফ্রি ওয়্যারলেস এটা চলে যাবেন। এরপর এখানে দেখেন, এখান থেকে আপনারা এই অপশনটা চলে যাবেন, $4.99, মানে $5। এটা আপনি ফ্রিতে কীভাবে নেবেন সেই টেকনিকটাও জানবেন এখন, আর আপনি হোয়াটসঅ্যাপ কীভাবে ক্রিয়েট করবেন সেটাও জানবেন। সো এখান থেকে আপনারা চলে যাবেন বাই সিম কার্ড, এটাই এরপর এখান থেকে আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করে দিবেন। তো ফার্স্ট হচ্ছে মেল, এখান থেকে মেলটা দিয়ে দিই, জিমেলে চলে গেলাম। এই হচ্ছে মেল, মেলটা আমরা কপি করে নিলাম। এখন জাস্ট মেলটা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে ফুল নেম, তো এইগুলোর জন্য আমরা চলে যাব ফেক নেম জেনারেটরে। ফেক নেম জেনারেটর এটা লিখে সার্চ করেন, আর এই ওয়েবসাইটে চলে যান ফেক নেম জেনারেটরে। এখান থেকে ইউএস এর যেই কোনো একটা নাম নেবেন, তো এই হচ্ছে আমাদের নাম, এই নামটা আমরা নিয়ে নিলাম পিটার জনসন। সো এটা আমরা টাইপ করে দিই এখানে ফুল নেম পিটার জনসন। এরপর হচ্ছে স্টেট অ্যাড্রেস, তো স্টেটটা এখানে একুরেট থাকে না, আমরা যদি এটা সার্চ করি তাও পাবো না। দেখেন এটা আমরা সার্চ করি অ্যাড্রেসটা, তো এই হচ্ছে জিপ কোড, দেখেন কতটা ডিফারেন্স। তো আমরা এই লোকেশনটা ইউজ করব, এখানে যেটা দেওয়া আছে এটা কপি করে নিলাম, আর এখানে ইউজ করে দিলাম স্টেট অ্যাড্রেসে। স্টেট অ্যাড্রেস 2 খালি থাকুক। এরপর হচ্ছে সিটি, সিটি হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের সিটি। এরপর হচ্ছে স্টেট, আমাদের স্টেট হচ্ছে এমআই। এমআই মানে হচ্ছে মিশিগান। এরপর হচ্ছে জিপ কোড, এখান থেকে জাস্ট জিপটা নিয়ে নিব, সরি এটা। এরপর এখানে জাস্ট পেস্ট করে দিব। এরপর হচ্ছে ফোন নাম্বার, তো যে কোনো একটা ফোন নাম্বার ইউজ করতে পারেন, যেখানে দেওয়া আছে এটা আমরা ইউজ করতে পারি। এই হচ্ছে ফোন নাম্বার, তো উপরের এগুলো ফিল আপ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বিলিং অ্যাড্রেস, এখানে আমাদের কার্ড ইনফরমেশন দিতে হবে। তো এইটার জন্যে আমরা চলে যাব কার্ড জেনারেটর অথবা প্রিপেড ডিজিটালে। এখান থেকে জাস্ট একটা কার্ড ইউজ করে দিব আমি, এখন এখান থেকে জাস্ট এই কার্ডটি ইউজ করে দিই আমরা। এই হচ্ছে আমাদের কার্ড ইনফরমেশন। কার্ড কীভাবে জেনারেট করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, ভিডিও আই বাটনে রেখে দিব। এই হচ্ছে এক্সপায়ারি ডেট 12/23, সিবিসি হচ্ছে 894894। এরপর এখান থেকে কমপ্লিট অর্ডার এটা চলে যান। এরপর এখান থেকে একটা মেল চুজ করেন,
যেটা আমরা আগে ইউজ সেটাই চুজ করব, এরপরে কনফার্ম। তো দেখেন এখন এরকম একটা পেজ আসছে। এখন আমরা কি করব, এখানে যে অ্যাড্রেস বার আছে এখান থেকে ওয়্যারলেস থেকে এটা পুরোটা কেটে দেব, শুধুমাত্র যে ওয়েবসাইট আছে textnow.com এটা রাখবেন, আর এখান থেকে এন্টার করে দেন। এরপরে জাস্ট এখান থেকে লিড পেজ, তো এখন আমাদের এরিয়া কোড চাচ্ছে। সো আমরা যেটা ইউজ করছি 507 এটি ইউজ করব। এখানে হচ্ছে 507, এটা হচ্ছে এরিয়া কোড, যে কোনো একটা কোড ইউজ করবেন। এরপরে কন্টিনিউ। তো এই হচ্ছে নাম্বার। এখন আপনারা আপনাদের ফোনে চলে যাবেন আর একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, যে কোনো ভিপিএন হলেই হবে। এখান থেকে ইউনিটি স্টেট করে দিব, ওকে। তো ভিপিএন কানেক্ট হয়ে গেছে, এখন আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই। এরপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, ইউজ ডিফারেন্ট ফোন নাম্বার। এখন দেখেন এখানে আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো ট্রাই করবেন, যে নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হবে আপনারা শুধু সেই নাম্বারটাই নেবেন, কারণ এখানে অনেক নাম্বার থাকে, ব্যান থাকে। সো যে কোনো একটা নাম্বার ট্রাই করি, নিচেরটাই ট্রাই করি, 242 8766। এরপরে কন্টিনিউ। তো এটা ভ্যালিড নাম্বার না, এটা ওকে করে দিলাম। এর উপরেরটা আমরা ইউজ করি, 507 224 3990। এরপরে নেক্সট, তো ওইটাও ভ্যালিড না, 507 203 1784। এরপরে নেক্সট। তো দেখেন এই যে এই নাম্বারটা আমাদের ওকে আছে, সো এই নাম্বারটা নিব আমরা, এরপরে জাস্ট ওকে করে দিব। তাহলে ওই নাম্বার একটা কোড চলে যাবে, কোড না গেলে আপনারা কল অপশনটা চুজ করবেন তাহলেই হবে। তো দেখেন এই 6টা নাম্বারের মধ্যে আমরা এই নাম্বারটা ভ্যালিড পেলাম, সো এই নাম্বারটাই নিব আমরা, আর এই নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করে নিব। তো আশা করি সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সবাই করতে পারেন, সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। তো এই ছিল ভিডিও, যেটার মাধ্যমে টেক্সট নাওয়ের মাধ্যমে আপনারা ইজিলি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারবেন, আনলিমিটেড টেক্সট নাও আর আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই ভিডিওতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই তা কমেন্টে জানাবেন, আর নেক্সট টাইম এরকম ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।